Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no loving, that's fine. Fuck local radio stations, I got more plays than all of these rappers combined. I'm going again, I've been going in, I'm fed up with so many things. I gotta just let it all out, I'm talking about the shit they've been talking about. Telling me I should do this, telling me I should do that. Telling me things about rap, talking the truth and that stabbing my... তো হ্যালো মাই এক্স2 আর্মিস, সবাই উড়ছো তো? তো বন্ধুরা, ফের চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে, যেই ভিডিওর মধ্যে আমি বলতে চলেছি যে সিজন 14, হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, সিজন 14 এর রয়্যাল পাসে কি কি রিবট আসতে চলেছে সেটাই আমি বলবো আজকে তোমাদেরকে। তো বন্ধুরা, লেটস গো। তো বন্ধুরা, সবার প্রথমে দেখতেই পাচ্ছ একটা বিচার বলে শটগান রয়েছে, সঙ্গে একটা ড্রেস, তো ড্রেসটা আগেই দেখতে পেয়ে গেছো। তারপর সেকেন্ড র্যাঙ্কে আছে একটা রয়্যাল পাস, সঙ্গে ওই ড্রেস, সেকেন্ড ড্রেস সিলেক্ট করার অপশান। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যেমন কি, তারপর থার্ডে রয়েছে তোমার ইউসি, নলে ওই কি জি দিয়ে যেসব বাজে ড্রেসপত্র কেনা যায়। তারপর ফোর্থে আছে দেখতেই পাচ্ছ যেমন, তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফিফথ নম্বরে রয়েছে টিয়ার প্রোটেকশন কার্ড, আর রয়েছে টুপি। তো ড্রেসটা সাথে টুপিটা ওপি লাগিয়ে, জাস্ট ওপি। তারপর ফিফথ নম্বরে এটা কি আমি জানি না, সঙ্গে পিছনে লাগানো লক, ব্যাগের যেগুলো লক হয়, তো লকটাও দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ লকটা, কিরম হেলমেট টাইপের দেখতে পাচ্ছ ভাই, কাতাই জাহার, কাতাই জাহার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইলেভেন নম্বরে রয়েছে যেগুলো থাকা সেগুলোই রয়েছে, এগুলো কিছু বলার আলাদা করে দরকার নেই। তারপরে থার্টি, তো বন্ধুরা রয়েছে ফোরটিনে বেকার জিনিস, এগুলো আর কি বলবো। তারপর রয়েছে ফিফটিনে মোস্ট ইন্টারেস্টিং, নতুন একটা MVP চলে এসেছে, একটা আলাদা ইমোট। তো লেটস সি ইমোটটা করে যে কেমন লাগছে। সত্যি বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি কি হলো, আরেকবার দেখি, এই ডাকছে মেয়েটাকে, মেয়েটার দিকে ডান দিক বাঁ দিক, তারপর মেন পয়েন্টে লাথি মারলো মেয়েটা, ও মাই গড। তারপর হাসছে যে তুই মেন পয়েন্টে লাথি মারতে পারবি না, চল যা নিকাল ড্যাস পাইলি ফুরসত মে নিকাল। মেয়েটা বলে যা 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 বাল, তোর সাথে কে লাগবে, চল এখানে হাট। তো দেখতেই পেলে MVPটা। তারপর 17 নম্বরে দেখতে পাচ্ছ ফের ইউসি, তারপর 18 নম্বরেও দেখতে পাচ্ছ বাজে জিনিস, তারপর রয়েছে 20 নম্বরে ইমোটটা, দেখো গাইস ইমোট, ওফ কাতাই জাহার ইমোট, দেখতে পাচ্ছ কোনো মানে হয় না ভাই, ভাগ্যিস টিকটকটা চলে গেছে ভগবান, ইমোটটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাগ্যিস টিকটক চলে গেছে, নাহলে এই ইমোটটা দেখে ফের শুরু করে দিত লোকে এইটাই কপি করা, ভগবান ঠাকুর যা করো তুমি ভালোর জন্যই করো। ঠিক আছে, দেখতে পাচ্ছ ইমোটটার কোনো মানে হয় না, আমি জানি টিকটকাররা থাকলে এই নাচটাও কপি করতো হয়তো, ওদের কাজই এরকম। ঠিক আছে, তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো, ইমোটগুলো কেমন লাগছে। তো তার সাথে রয়েছে হেলমেটের কালার, আর হেলমেটের কাটাই তা মানে কি বলো, কাতাই জাহার লেগেছে হেলমেটের কালারটা অ্যাকচুয়ালি, দেখো আর ড্রেসটার সাথে হেলমেটের কালারটা জাস্ট ওপি। তারপর রয়েছে মেন জিনিস কোথায় আছে সেটা দেখা, 23 রয়েছে ইয়ে তোমার ইউসিফের। তারপর 25 নম্বর রয়েছে প্যানের কালার, তো প্যানের কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, প্যানের কালারটা জাস্ট ওপি দেখো। তো প্যানের কালারটার নাম রয়েছে ড্রপ দ্য বেস, ড্রপ দ্য বেস কালারটা খুব একটা খারাপ না, প্যান চলবে চলবে। তো রয়্যাল পাসটা মোটামুটি, আর এটা কি বকচুদি দিয়েছে আমি এখনও বুঝতে পারছি না, এটা কি হতে চলেছে, এটা তো জানি না, নতুন নতুন কিছু অ্যাড হতে চলেছে। তো তারপর যাই 27 ফের ইউসি, 30 দিকে যায়, এবার 30 দিকে দেখতে পাচ্ছ যেরকম প্যারাশুটের কালারটা, যারা রয়্যাল পাস কিনছো তাদের জন্য তো ভাই তারা পাচ্ছ, আর যারা রয়্যাল পাস কিনছো না তাদের জন্য এই প্যারাশুটের কালারটা কাতাই মানে অতটাও খারাপ না, যার কাছে প্যারাশুটের কালার নেই তারাও প্যারাশুটের কালারটা পেয়ে যাবে 30 RP কমপ্লিট করার পর। তারপর রয়েছে সেই রেড কালার ড্রেসটা, ওফ মানে এই সিজনের ড্রেসগুলো কাতাই জাহার দিয়েছে, মানে জাহারিলা ড্রেস যেগুলো বোঝো। তো প্রথমবার মনে হয় এই রয়্যাল পাসটায় আমার ভালো লাগছে কোনো কিছু। তো তারপর রয়েছে টুপি, ফের একটা টুপি দিয়েছে, তো যাই হোক টুপিটা দেওয়ার পর ইউসি দেখতে পাচ্ছ। তারপর 40 দিকে যাই রেখ, তো 40 দেখতে পাচ্ছ প্লেনের কালারটা ঠিকঠাক চলবে মোটামুটি, ঠিক আছে, কিন্তু প্লেনের পিছনে ট্রেলটা দেখাচ্ছে না, তার মানে আই থিঙ্ক প্লেনের সাথে পিছনে ট্রেলটা নেই, আর ট্রেল ছাড়া প্লেন খুব একটা বেশি ভালো লাগে না, বাট প্লেনের কালারটা মোটামুটি চলবে, রেড কালারের প্লেন কালার নট ব্যাড গাইস। তো প্লেনের কালারটা ওপি আছে মোটামুটি, 40 নাম্বার পেয়ে যাবে তোমরা প্লেনের কালারটা। রয়েছে 45 আফতার, দেখতেই পাচ্ছ সিজন 14 রয়্যাল পাসের আফতার রয়েছে। তারপর
47 এর দিকে ফের ইউসিপ হবে, তারপর 49 এ দেখতে পাচ্ছ একটা নতুন গ্রেনাইডের কালার চলে এসেছে। এবার গ্রেনাইডের কালার দেখেই ভেবো না যে গ্রেনাইড ফাটার পর তোমার কিল এফেক্ট দেখাবে বা কিছু, সেরাম কোনো বুক যদি করে না জানো পাবজি আলাদা প্রচুর কিপটে যাই করে নাও এইসব দেবে না, রয়্যাল পাস এত ফ্রিতে এত কিছু দেবে না। তো যাই হোক মোটামুটি কালারটা তো পাবে, তাতেই সন্তুষ্ট থাকো। তো কালারের সঙ্গে ফের সেই একটা বাচ্চাদের দিয়ে দিয়েছে, জিপ বার করে কোন দিকে মুখ দিচ্ছে ভগবান জানে, কিন্তু দিয়ে দিয়েছে। তারপর দেখতে পাচ্ছ 50 নম্বরে দেখতে পাচ্ছ M16A4 এর কালারটা দেখতে পাচ্ছ, খুব একটা খারাপ না। যার কাছে M16A4 যারা চালাও ট্যাপ 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 দাও যাদের, তাদের জন্য M16 কালার চলে এসছে, তোমরা এটা পেয়ে যাবে 50 নম্বরে। আর এটা সবার থেকে বড় কথা ফ্রিতে পেয়ে যাবে, যারা রয়্যাল পাস নেবে না তারাও পেয়ে যাবে, সবার থেকে খুশির বিষয় এটাই। তো নতুন একটা পেয়ে যাবে। তারপর 51 দেখতে পাচ্ছ কোনো কাজের জিনিস না। তো দেখতে পাচ্ছ এবার রয়্যাল পাস রেডেক, দেখো ড্রেসটা দেখো কাতাই জাহার। তো হেলমেটের সঙ্গে ড্রেসটা খুব একটা খারাপ লাগছে না, ড্রেসটাও মোটামুটি চলবে, চলবে মানে দৌড়াবে, ড্রেসটাও কাতাই জাহার ড্রেস আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর সঙ্গে পাবে একটা ওপি গাড়ির কালার। তো গাড়ির কালারটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ আর সঙ্গে এই ড্রেসটাও রয়েছে, আর মানে এই ড্রেসটা মনে হয় আগের সিজনেও না, এই সিজনে আমি দেখলাম এই ড্রেসটা যেটা রয়্যাল পাস ক্রেটে আসছে। আর এই ড্রেসগুলো আগেও অনেকবার দিয়েছে ক্রেটের মধ্যে, বাজে এগুলো, কোনো কাজের না এই ড্রেসগুলো। আর এত সুন্দর সুন্দর ড্রেস থাকতে এই ড্রেস কেনই ভাই পরবো। তারপরে রয়েছে রয়্যাল পাসের ফ্রেমটা দেখতেই পেলে বন্ধুরা, ওইটা পাবে 55-এ। তারপর সোজা চলে যাই একটু আগের দিকে, যেখানে আবার একটা টুপি। ভাই পাবজিওয়ালারা কত টুপি পরাবে আমাদেরকে ভাই, এত টুপি পরিয়ে মানে পাবজিওয়ালাদের কাজই আমাদেরকে টুপি পরানো। তো দেখতেই পেলে এর আগে 3টে টুপি, ফের 4 নম্বর টুপি দেখতেই পাচ্ছ। তো 65-এ আর একটা টুপি, 69-এ দেখতে পাচ্ছ, 70-তে দেখো ড্রেস মানে ব্যাকপ্যাকটা। ভাই এই ব্যাকপ্যাক আমার তো পছন্দ হয়নি, বিকজ এত বড় ব্যাকপ্যাক আমার পছন্দ হয়নি, যেরকমই হোক। বাট ব্যাকপ্যাকটা 70 নম্বরে পাবে রেড কালার দেখতেই পেলে। তারপর রয়েছে আরেকটা আফতার, সেটা পাবে তুমি 75-এ। আফতারটা খুব একটা বাজে না, মোটামুটি চলার মতো, ঠিক আছে, 75 রয়েছে এই আফতারটা, তো মোটামুটি চলার মতো আফতার। তারপর বন্ধুরা ব্র্যান্ড নিউ দেখতেই পাচ্ছ, 80 লেভেলে পেয়ে যাবে M416 এর কালার, যেটার জন্য কত সিজন লোকে ওয়েট করে এসছে। এর আগেই মনে হয় একটা সিজনে এসেছিল M416 এর কালার। তারপর রয়েছে সিজন 14 এর লেভেলে পেয়ে যাবে 80 নম্বর লেভেলে M416 এর কালারটা। আর বন্ধুরা কাতাই জাহার দেখতে পাচ্ছ বুম বাম, আমার ফেভারিট গান, যেমন কি জানো M416 আমি সবসময় ইউজ করি স্প্রের জন্য। বাট তো বন্ধুরা এই ভিডিওর লাইক এম রাখছি আমি ওনলি 70। তো যারা যারা দেখছো আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকছে তাহলে অবশ্যই লাইক করবে। তারপর রয়েছে তোমার 85 নম্বরে কাতাই জাহারওয়ালা দেখতে পাচ্ছ, ইমোটটা উফ কি দিল ইমোটটা। তো এটা পেয়ে যাবে 85 নম্বর। আর একবার দেখাচ্ছে দেখো, আমি তো সিটটা তো যাই হোক এটা পেয়ে যাবে। তারপর যাবে 90 নম্বরে দেখতে পাচ্ছ এই ড্রেসের, মানে এই ড্রেসটা আগে দেখতে পাচ্ছ বুঝতে পারছো 100 লেভেলে। আর হেয়ারটা দেখতে পাচ্ছ 90-তে পেয়ে যাবে। তারপর 95-এ দেখতে পাচ্ছ, ডাইরেক্ট 95-এ যাই। তো এই ড্রেসের মাস্ক কাতাই জাহারওয়ালা মাস্ক দেখতেই পাচ্ছ, এটা পেয়ে যাবে 95-এ। তারপর পাবে 100 লেভেলের ড্রেসটা, যে 100 লেভেল করবে রয়্যাল পাস কিনে তার কাছে একটা চলে আসবে মিথিক ড্রেস। যেই মিথিক ড্রেসটা মনে হয় কত সিজন পর, আমার তো ভাই সবার থেকে ভালো লাগলো সিজন 14-এর রয়্যাল পাসটা। আমি এত সিজন ধরে রয়্যাল পাস কিনছি বাট এরম ড্রেস কাতাই জাহার। তো তোমাদেরকে ইনফর্ম করার ছিল অনেক কিছু, তো আজকে ইনফর্ম করলাম যে কী আসতে চলেছে নেক্সট সিজনের রয়্যাল পাসে। তো বুম বাম। তো বন্ধুরা নেক্সট আসে হচ্ছে যেটা ক্রেটের মধ্যে আসবে রয়্যাল পাসের। তো দেখতে পাচ্ছ পাসের কালারটা, যারা যারা ভাবছিলে ভালো USZ বা এর কালার আসবে, সেটা সব লেভেলে আসবে না ভাই, এত সস্তায় পাবজিওয়ালারা কিছুই দেয় না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাসের কালার রয়েছে। তারপর আমার ফেভারিট ভাই, যেটা আমার সবার থেকে ভালো লেগেছে, দেখতে পাচ্ছ USZ-এর কালারটা কাতাই জাহার। তো বন্ধুরা যারা যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভিডিওটা একটু ভালো লাগছে তাহলে বলো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, রয়্যাল পাসে কোন জিনিসটা সবার থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। M416 কালারটা আমার সবার থেকে বেশি ভালো লেগেছে পার্সোনালি। আর বন্ধুরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাটনটা অবশ্যই অন করো, আর এই ভিডিওটা প্লিজ যত পারো শেয়ার করো। তো বন্ধুরা এই ভিডিও লাইক এম রেখেছি ওনলি 70, আমি জানি সবাই লাইক করবে এই ভিডিওটা দেখার পর। আর বন্ধুরা আর একটাই কথা, বাঙালি হয়ে বাংলায় দেখো, বাংলাকে সাপোর্ট করো। নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসতে থেকো।